আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আসেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আজকে আমরা কথা বলবো সৌদি সরকার কর্তৃক কিছু নির্দেশনা যেগুলো হচ্ছে বাকালা এবং সুপার মার্কেটের জন্য তারা আইনটা প্রণয়ন করেছে এটা উনতিরিশে জানুয়ারিতে কার্যকর হয়েছে এবং এই নির্দেশগুলো যদি বাকালা অথবা কোনো সুপার মার্কেটের ওনারটা যদি এটা ফলো না করে তাহলে তাদেরকে কঠোর জরিমানার ব্যাপারে তারা এখানে ঘোষণা করেছে তো নির্দেশনাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে উনত্রিশ উনত্রিশে জানুয়ারি থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ কম্পিউটার মেশিনে সকল পণ্য বিক্রয় করতে হবে অর্থাৎ আপনারা যেভাবে টাকা আগে লেনদেন করতেন এভাবে করতে পারবেন না আপনাদেরকে ঠিক আপনাদের যে কার্ড আছে কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের যে পণ্যগুলো আপনারা কিনবেন সেগুলো আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন সো আগের মতো টাকাগুলো দিবেন না ঠিক আছে ওটা দিতে পারবেন না এই সিস্টেমটা যেটাকে ইলেকট্রনিক পদ্ধতি বলা হয় সেই পদ্ধতির মাধ্যমে আপনাকে পেমেন্টগুলো করতে হবে এবং দোকানদারও ওই পদ্ধতিতে আপনার কাছ থেকে টাকা নিতে হবে আদাউরাই যদি ধরা পড়ে তাহলে তাদের তো কি হবে এটা জানেনি নাম্বার দুই দোকানের সামনের অংশে কাজ দেয়া থাকতে হবে যাতে বাইরে থেকেই দোকানের ভেতরে স্পষ্টভাবে দেখা যায় তার মানে দোকানের যে দোকান বা বাকালা বা যে আপনার সুপার মার্কেট থাকবে বাইরের অংশে কাচ দেওয়া থাকবে ঠিক আছে এখানে দেয়াল থাকতে পারবে না কাচ থাকবে যাতে বাইরে থেকে সব কিছুই ভিতরে দেখা যায় স্পষ্টভাবে সো এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে দোকানের দরজা সাটার সিস্টেমের হতে হবে মানে দোকানের যে দরজাটা সেটা সাটার সিস্টেমের মতো হতে হবে নর্মালি যেভাবে ছিল এভাবে থাকতে পারবে না সাটার সিস্টেম হতে হবে তারপর চার নম্বর যে সতর্ক সেটা হচ্ছে দোকানের মালপত্র রাখার গুদাম দোকানের বাইরে হতে হবে ধরেন তার কোনো একটা বাকালা অথবা কোনো সুপার মার্কেটের একটি গুদাম সব আছে কিন্তু সেটা দেখা যায় কি অনেক সময় মার্কেটের ভিতরেই রেখে যায় দোকানের ভিতরে এক সাইডে গুদাম অংশ রেখে দেয় কিন্তু সেটা এখন করা যাবে না এটা বাইরে রাখতে হবে উনতিরিশে জানুয়ারি থেকে যদি কোনো বাকালা এইসব নিয়ম মেনে না চলে তবে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে তার মানে হচ্ছে যেই চারটা নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশগুলো যদি কোনো প্রতিষ্ঠান এটাকে না মানে ফলো না করে আর তাদেরকে যদি ধরতে পারে তাহলে তাদের ওপর করা আইন রয়েছে এবং তাদেরকে কঠিনভাবে তাদেরকে ধরা হবে এবং তাদের থেকে জরিমানা আদায় করা হবে সো আপনারা যারা যারা বাঁকালাতে বা সুপার মার্কেটে কাজ করতেছেন আপনারা এই ফলো ফলো করবেন এগুলো কারণ এখন সৌদি আরবে যে আইনগুলো হচ্ছে সবগুলো মেনটেন করে বা সবগুলো যদি মেনে না চলেন তাহলে আপনার উপর ড্রামা চলে আসবে মানে আপনাকে জরিমানা দিয়ে দিবে। তো এই ছিল কিছু শর্ত বা বিধিনিষেধ যেগুলো আপনাকে মানতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর আপনার যদি কোনো রকমের কোশ্চেন থাকে সৌদি রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কোশ্চেনগুলো নিয়েই অ্যান্সার তৈরি করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকু আমরা আমাদের জানা আছে আর কি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি সেটা অন করে দেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই